একটা ফাঁড়া আছে, কিন্তু সেই ফাঁড়াটা যে নতুন বছরের দিনই আছে সেটা কিন্তু আমরা জানতাম না। তো যেটা ভাবিনি সেটাই হলো। তো সোনাকে এখন নিয়ে এসেছি হসপিটালে আর একবার দেখানোর জন্য অন্য ডক্টরকে। তো বসে আছি, আধ ঘন্টা মতন হয়ে গেল। এই যে হাতটা যেহেতু ফুলে আছে অনেকটা, তো ভালো অন্য ডক্টর দেখানো যাক। ও অনেকক্ষণ বিরক্তি হয়ে গেছে, এখানে আসলে একটু দেরি হয়ে গেল। এক হাত নিয়েও বদমাশি চলছে। সবাইকে দেখাই, দু হাত তুলতে পারছে, হয়েছে কিন্তু ডান হাতটা এখন হালকা তুলতে পারছে। তাও একবার ডক্টর দেখিয়ে নিচ্ছি যে ফোলাটা কেন। দৌড়াই না শোনা, পড়ে যাবে আর লেগে যাবে কিন্তু শোনা। আর এখন বেজে গেছে কটা বাজে, কটা বাজে গো? তো এখন বাজে 6:02 বাজে। বেরো তো, ডাকবে তো। তো এইখানে ঢুকবো অর্থোপেডিকে, দেখাচ্ছি আর কি। এই হাতটা দেখো এরকম ভাবেই করে রেখেছে, হাতকে কোলে টোলে ঠিক করে তুলতে পারছি না। ই বাবা, উকি মারছে গিয়ে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি বসে, সব জায়গায় গিয়ে উকি মারছে। এই রুমে ঢুকবো আমরা, এখনো বেরোচ্ছেই না। আস্তে আস্তে, ওই হাতটাই ব্যথা, বাইকে এই তো 3rd-1st January রাতে বেলা। কোথায় লাগছে বলো? বাবা কতটা ফোলা, এই যে এতটা ফুলে গেছে। সেদিনও ভালো করে ব্যথায় না হাতটা তুলতেও দেয়নি। আরেকবার একটা ছবি পাবো না? বসে আছি। তো যেটার ভয় ছিল না সেটাই হলো, বলছে একটু ফ্র্যাকচার আছে, আবার এক্সরে করতে দিল। হাতটা যেহেতু একদমই নাড়াতে পারছে না, দেখি নাচছে এখানে এসে হসপিটালে এসে। তো যেটা ভাবিনি সেটাই হলো, মানে বললো যে ফ্র্যাকচার আছে কিন্তু ওটা একদম বোঝা যাচ্ছে না, আরেকবার টেস্ট করতে দিয়েছে, মানে এক্সরে করতে দিল আরেকবার, নাহলে হাতটা ফুলে আছে কেন। আজকে দুদিন হয়ে গেল, তো ওই হাতটা ফোলার জন্যই বললো যে ওটা বোঝা যাচ্ছে না, ফ্র্যাকচার একটু আছে, ওটা এক্সরে করে আসার পর আবার চেক করবে, তারপর দেখা যাক প্লেটটা দেবে আর কি। এখন তো আবার এক্সরের জন্য টোকেন টিকিট কাটছি আর কি, টোকেন করে তারপরে এক্সরে রুমে যাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই এই ব্যথা হাত নিয়ে দেখো বদমাশি করছে। আসো এদিকে আসো, শোনা আসতে, এখানটা এত স্লিপ না, ওকে নিয়ে ভয় পাচ্ছি যে আবার স্লিপ না করে। এখন দেখি আবার এক্সরে কতক্ষণ লাগে। স্লিপ খেয়ে যাবে, স্লিপ খেয়ে যাবে, কথাই শুনছে না। বয়স 3+ ফিমেল। আরে হাতটা এই তো কাল সেদিন যেরকম বলছিল না, হাতটা এরকম দেখেছিলে ওরকমই হবে, হাতটা ওরকম।
কিচ্ছু হবে না, আমি আছি এখনই, ওই যে ভেতরে কিছু আছে কিনা, প্যাচের আছে কিনা ওটাই দেখবে। টেবিলে বস, আমি এখানেই আছি। নামবে না টেবিলে, উঠে ওঠো ওঠো। আরে হাতটা এরকম ভাবে রাখবে, তোমার ব্যথা দিয়েছিল সেদিন, কি হয়েছে তোর? দেখি কাঁচো কেন, ব্যথা লাগছে না তো? এরকম ধরে থাকবে না? আজকে কাজে ওই তো হয়ে গেছে, আর একবার ফটো তুলবো ওইখানে, হয়ে গেছে, আর একবার ফটো তুলবো, আর একবার, আর একবার। এই যে এইটা এইটা খানে তোমার ফটো উঠছে ওইখানে, ওখানে ইয়ে লাগানো আছে তো ক্যামেরা। আমরা কি এই স্প্রে খাবো এরপরটা পরে গিয়ে? না না, ওকে তাহলে কাট চড়াবে। হুম, কাট চড়াবে। কি করে কাট কাটলেই আমি দেখো, ওকে ডাকবো। কাদে মেশো না, কাটছো কেন? তোমার ব্যথা দিচ্ছে না তো? না না, ভালো করে এটা ফটোটা না করলে হবে না তো? তুমি ওই ফটোটা দেখতে পারবে, তোমার বোনের ফটো দেখতে পারবে, বোন। এই দেখো হয়ে গেল তো, না না ওষুধ দিচ্ছি খাবার না, কাঁদিস না বাবা। ডাক্তার কাঁদিয়ে দিল পুরো সোনাকে, একটু মন্দির পাশে মন্দির আছে, নমকোন, ওই যে নমকোন। ও যায় মা, মা আমার সোনাকে ভালো করে দাও, তাড়াতাড়ি ভালো করে দাও। তো এই যে খাবার জন্য আসলাম এই দোকানে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে মনে হয় সোনা, বার্গার খাবে সোনা, বার্গার, বার্গার। হ্যাঁ হ্যাঁ, লেমন সোডা খাবে, কি নেবে? আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা লেমন সোডাটা দিয়ে দেবে তো, মশালা লেমন সোডাটা একটা দিয়ে দেবে, আর ইয়ে দিয়ে দেবে ফ্রেঞ্চ ফ্রাই। বলো আবারও ফ্রেঞ্চ ফ্রাই খাবো। ও কি খাবে বলছে, ও কি নেবে বলছে ওই দোকানটায় নিয়ে চলবে? হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই বলে পার্সেল চলে এসছে আমাদের আমাদের। হ্যাঁ এই লেমন এইটা বলেছে, নর্মাল নর্মাল। হ্যাঁ এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে, জুসটা আসছে। মশলা দেবে? মশলা দেখেই নিচ্ছে, ঝাল লাগবে কিন্তু, গরম গরম গরম। তো চলো ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নি। তো এই যে সোনা এই জুসটা অর্ডার করেছে গরম, ও দেখো কেমন কেমনি নিচ্ছে, ঝাল লেগেছে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে। তো এটা বেশি ঠান্ডা নেই, হালকা নর্মাল। দাও দাও স্ট্র দাও, এর ভিতর দাও, এই খেয়ে কেমন দেখি। ওয়াও লেমন, এই এই ভালো ভালো। শুধু মেয়োনিজ দেবে, সস দেবে না,
তো চলে এসেছি বাড়িতে, আর দেখলে তো শোনো আজকে কত কষ্ট পেলে। ডক্টর হাতটা একটু মানে ফোল্ড করে ইয়ে করে নিল, এটা যদি সেদিনকার করা হতো এতটা ব্যথা ওর হতো না। সেদিনকার ও এত কান্নাকাটি করছে যার জন্য আমরা ভয় আর কি ওর হাতই ধরিনি আর কাউকে ধরতে দিইও নি, সোজা চলে গেছিলাম হসপিটালে। অনেকে ভাবতে পারে যে খাট দিয়ে, কমেন্টও করেছিল একজন যে খাট দিয়ে তো সবাই পড়ে যায়, অনেক বাচ্চাই পড়ে যায়। হ্যাঁ আমার বাচ্চাও এর আগে খাট দিয়ে পড়েছিল, কিন্তু এত বাড়াবাড়ি আর এত রিক্স হয়নি। আর তোমরা নিজেরাই তো দেখলে যে ওর কতটা বড় প্রবলেম বলে আমাদের দুবার ডাক্তার দেখাতে হলো। আর প্রথমবার বললো যে একটু ক্র্যাচের বা কিছু একটু দেখা যাচ্ছে, মানে তারপরে আমাদেরকে আবার বললো এক্স রে করতে। তো পরের বার এক্স রে করে কিছু দেখা দেয়নি, কিন্তু ডক্টর আবার গিয়ে হাতটাকে ওর ফোল্ড করে দিয়েছে, যেটাও একদমই পারছে না। আর এটা নিশ্চয়ই সামান্য ব্যথা না যে আমাদের দুবার করে ডক্টর দেখাতে হবে বা আমাদের দুবার করে এক্স রে করতে হলো। আমাদের নিশ্চয়ই টাকা বেশি নেই, কিছু কিছু মানুষ এত ফালতু, মানে কী কী বলবো। ওই জন্য তোমাদেরকে দেখালাম যে কী কী হলো, ডক্টর কী করলো। আর দেখেছো তো আমার বাচ্চাটার পুরো হাত ফুলে গেছিলো, মানে ফোলে এখনও পর্যন্ত আছে, বলছে এটা একটু টাইম লাগবে। চোটটা অনেকটা জোর লেগেছে, আমিও জানি খাট থেকে অনেক বাচ্চাই পড়ে যায়, আমার মেয়েও অনেকবার পড়েছে। অনেকবার বলতে ভুল, এর আগে এক দুবার পড়েছে এই নতুন বেড দিয়ে, ছোটোবেলায় খুব একটা পড়েনি বেড দিয়ে। কিন্তু এইবার যাভাবে পড়লো সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে কি আমাদের রাত 12টার সময় হসপিটালে যেতে হয়েছে। তো যাই হোক, চলো, যাদের বোঝার ক্ষমতা নেই তাদেরকে বুঝিয়েও লাভ নেই, যেটা বলা যায় বাংলাতে। তো আমি জাস্ট তোমাদেরকে যারা হয়তো ভালোবাসো সোনাকে, তাদের জন্য যে দেখো কতটা কষ্ট পাচ্ছে। আর আমি এক্সট্রা বাড়িয়ে তো আর কিছু বলবো না আমার বাচ্চার নামে, আর যার হয় কষ্টটা সেই বোঝে, আর একটা মাই বোঝে বাচ্চাটা আমার কত কষ্ট পাচ্ছে। আমি ওর কষ্টটা দেখতে পাচ্ছি না, আর এক্স রে রুমে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও ভিডিওটা অন করে জাস্ট আমি আমার হাতের মধ্যে এরকমভাবে সাইডে রেখেছি, আর এদিকে কিন্তু আমি ওর হাত ধরেই ছিলাম। তো যাই হোক, হয়ে গেছে, ঠাকুর করে তাড়াতাড়ি করে ওর হাতটা ঠিক হয়ে যাক, মানে কোনো প্রবলেম আসেনি বেশি একটা, এটাই। আর একজন জ্যোতিষী যার কাছে ওর কুষ্টি করেছিলাম, সে বলেছিল যে ওর একটু হাত ভাঙা, বা হাত ভাঙারই মোস্টলি বলেছিল, একটা ফাড়া আছে, কিন্তু সেই ফাড়াটা যে নতুন বছরের দিনই আছে সেটা কিন্তু আমরা জানতাম না। আর সত্যি ফাড়াটা বলেছিল যে যদি ও মাদুলিটা, যে মাদুলিটা ওর থাকে গলায় সবসময়, ওই মাদুলিটা কোনোদিন ওর গলা থেকে খুলবেন না, ওই মাদুলিটা যদি খোলা যায়, মানে না খুলি তাহলেই ভালো। ফাড়া তো থাকবেই, ফাড়া কোনো সময় কাটে না, অল্পের উপর দিয়ে গেলেও ফাড়াটা চলে যায়, কিন্তু এই মাদুলিটা যদি না থাকতো যাই না কী হতো, হাতে হাত ভেঙে যেত। আর তো আমার বোনের সময়ও একটা ফাড়া বলেছিল, যেটা আমার বোন মানেনি, আর এত বড় ফাড়াটা বেরিয়ে গেছে যে ওই এই পৃথিবীতে আর নেই। তো যাই হোক, ফাড়া আসলেই, ফাড়ার কথা ভাবলি না কীরকম একটা হয়। তো উনি বলেছিল এই মাদুলিটার গলা থেকে খুলবে না, যদি দশতলা বিল্ডিং দিয়েও পড়ে যায় ওর কিচ্ছু হবে না, ও তো দশতলা বিল্ডিং দিয়ে পড়েনি, ও পড়েছে খাট দিয়ে। তবু হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, কিন্তু অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে, যেটা ওর এখনও ব্যথা, হাত ভাঙলে তো আরও বেশি কষ্ট, সেটা মানে সবাই জানে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর শোনা, এখন এক সপ্তাহ লাগবে টাইম, স্কুলে কালকে 5 তারিখ, কালকে ওর স্কুলে যাব, নতুন স্কুলে ফর্ম জমা দিতে যাব, আর ওর স্কুলেও বলে আসবো, কারণ 3 তারিখ দিয়ে ওর স্কুল খুলে গেছে, আরও তো যেতেও পারছে না, ওর স্কুলেও একবার ইনফর্ম করে আসবো যে এখন এক সপ্তাহ রেস্টে থাকবে, ওর হাতটাও দেখিয়ে দেবো আর কি। আর ওই হাতের ব্যাগটা সবসময় এই ডক্টরও নিয়ে থাকতে বলেছে, ওষুধ একই চলবে, মানে একটা ওষুধ দিয়েছে খালি, আর একটা ওকে ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আর যে লোকটা ওনার কুষ্টি করেছে যিনি, ওনাকে একবার ভাবছি ডাকবো। আর কোনো ফাড়া নেই তো বাচ্চা আমার, ঠান্ডা সর্দি তো সব বাচ্চাই লেগে থাকে, কিন্তু এইসব ফাড়া না, আমার ভীষণ ভয় লাগে কেন। চলো, তোমাদের আবার পরে একদিন বলবো এইসব কথা। তো ভিডিওটা এইটুখানি, চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আসছে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও। তো শোনার তো হাত ঠিক করতে এক সপ্তাহ লাগবে, সেই দুঃখে তো বসে থাকলে হবে না। তো যেমনি প্রথম বছর বলে না যে প্রথমে যদি ভালো হয় পরে খারাপ হবে, আর প্রথমে যদি খারাপ হয় পরে ভালো হবে। তো 1 তারিখ আমাদের খারাপ হয়ে গেছে, তো কী হয়েছে, কিন্তু এই যে দেখো 4 তারিখ দিয়ে আমাদের আবার ভালো দিন শুরু হয়ে গেল, মানে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। খুবই একটা খুশির একটা খবর, একটা না দুটো খবর, সেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে। তো চলো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।